ওয়েলকাম এভরিওয়ান তো সেন্ট্রাল গভর্নমেন্ট অর মিনিস্ট্রি অফ এডুকেশান থেকে বড় আপডেট আসছে তোমাদের যে অফলাইন এক্সাম পোস্টপোন নিয়ে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ সেন্টার আর্টস এডুকেশনাল ইনস্টিটিউশন তো পোস্টপোন অফলাইন এক্সামিনেশান শিডিউল্ড ইন মে ঠিক আছে তো এই নোটিশটা মেনলি কাদের জন্য নিউ দিল্লি ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশান অন মানডে রোড টু সেন্ট্রালি ফান্ডেড ইনস্টিটিউশনস টু সাসপেন্ড অল দ্য এক্সামিনেশান শিডিউল টু বি হেল্ড ইন মান্থ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইন ভিউ অফ রাইজিং কোভিড নাইন্টিন কেসেস এটার মানে এটাই দাঁড়ায় যে ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশান যেটা আছে আমাদের মিনিস্ট্রি ঠিক আছে এডুকেশন মিনিস্টার তারা কিন্তু আমাদের যে সেন্ট্রালি ফান্ডের ইনস্টিটিউশন যেগুলো আছে এবং কিছু আইআইটি এবং ট্রিপিল আইটি তাদের বলেছে যত রকম অফলাইন এক্সাম আছে সেইগুলোকে পোস্টপোন করতে এই নোটিশটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ আমাদের জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন এক্সাম কিন্তু এখনও অবধি পোস্টপোনে কোনো রকম নোটিশ আসেনি যেমন মাধ্যমিক এক্সাম এইচএস এক্সাম এছাড়া বিভিন্ন যে আমাদের এন্ট্রান্স এক্সামগুলো আছে ডাব্লিউ জেই ঠিক আছে সেগুলো কিন্তু এখনও কোনো নোটিশ আসেনি যদিও এন্ট্রান্স এক্সামগুলো দেরি আছে আমাদের মাধ্যমিক এইচএস নিয়ে কিন্তু পোস্টপোন এখন বলেনি এইচএসটা রিসিডিউল হয়েছে এবং মাধ্যমিকটা এখন কোনো রকম বলেনি যেমন এক্সাম হবে সেরকমই এখন আপাতত ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেন্ট্রাল ফান্ডেড এক্সামিন ইনস্টিটিউটগুলো সব রকম এক্সাম বন্ধ করতে বলেছে তো আমাদের যে রাজ্যে কী হবে সেটাই দেখার ঠিক আছে এরপরে যেটা বলেছে যে ইন এ লেটার অ্যাড্রেস টু দ্য অল হেডস অফ সেন্ট্রালি ফান্ডেড ইনস্টিটিউশন সেক্রেটারি হায়ার এডুকেশন অমিত খারে হ্যাজ আস টু ইনস্টিটিউশন টু পোস্টপোন অল অফলাইন এক্সামিনেশন শিডিউল ইন দ্য মান্থ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য অনলাইন এক্সামিনেশন এক্সেট্রা মে হাউ এভার কন্টিনিউ তার মানে কি বোঝা চাইছে যে অফলাইনে যেরকম যত রকম এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম সিজনাল যা আছে সব ক্যান্সেল করতে হবে এবং অনলাইনে যে যেভাবে ক্লাস করো প্র্যাকটিক্যাল করো বা এক্সাম নাও যেভাবে যা কিছু করো অনলাইনে তোমাদের কাছে করতে পারো কোনো অসুবিধা নেই এটা কিন্তু স্বাধীনতা দিয়েছে ঠিক আছে এরপরে বলেছে যে দ্য ইনস্টিটিউশন হ্যাভ বিন ফার্দার অ্যাডভাইস টু এনশোর দ্যাট ইফ এনি ওয়ান ইন দ্য ইনস্টিটিউশন নিডস এনি অ্যাসিস্টেন্ট ইট শুড বি প্রোভাইডেড ইমিডিয়েট পসিবল হেল্প সো দ্যাট সি সি কিমস আউট আউট অফ দ্য ডিস্ট্রেস অ্যাট দ্য আর্লিয়স্ট মানে এইসব অনলাইন ক্লাস করতে কোনোরকম অসুবিধা যদি হয় তাহলে কলেজ থেকে যেন বা স্কুল থেকে যেন খুব ভালোভাবে হেল্প করা হয় সেটাই বলতে চেয়েছে এইটুকুই মোটামুটি নোটিসে বলেছি তো তোমাদের এখন যে ওয়েস্টবেঙ্গলে আমাদের ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে তো এখন গভর্নমেন্টের কী নোটিশ আসবে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট সেটাই দেখার কারণ তোমাদের বিভিন্ন এক্সাম কিন্তু এখনও রকম পোস্ট পরে নোটিশ এখনও আসেনি তবে মাধ্যমে এইচএস যাই হোক যে এন্ট্রান্স এক্সামগুলো পোস্টপোন করলে কিন্তু একদিকে যেমন মানে যারা প্রিপারেশান নিচ্ছে তাদের কিন্তু খুবই একটা খারাপ দেখায় কারণ নম্বরে বেশি যেমন আগের বছর হয়েছিল সেইভাবে কিন্তু অ্যাডমিশন নিলে ঠিক যে মূল্যায়ন সেটা কিন্তু হয় না কিন্তু সিচুয়েশনের মাথায় রেখে তো গভর্নমেন্টরা আশা করে ঠিক সিচুয়েশানই মানে ঠিক রিসিশন নেবে সেটাই দেখার তো আচ্ছা ভিডিওটা এইটুকুই ছিল থ্যাংক ইউ বুডিয়ান হ্যাভ এ নাইস ডে